প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মেডিসিন কাউন্টারে আপনাদেরকে স্বাগতম আজকে দুইটা মেডিসিন নিয়ে কথা বলব তার মধ্যে একটি জিঙ্ক সিরাপ এবং আরেকটি মাল্টিভিটামিন সিরাপ এবং কডলিভার অয়েল তো এই দুইটা মেডিসিন কী কাজ করে কারা খেতে পারবে প্রস্তুতকারক কোম্পানির দাম কত সব কিছু নিয়ে আলোচনা করবো আলোচনা করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলা আপনারা সবার আগে পেতে পারেন তো প্রিয় দর্শক এই দুইটা মেডিসিন মূলত বাচ্চাদের জন্য সেই সকল বাচ্চাদের জন্য যে সকল বাচ্চারা ঠিক মতো খেতে পারে না অরুচিতে ভোগে অপুষ্টিনতায় ভোগে সে সকল বাচ্চাদের জন্য এই মেডিসিন দুইটা তো বাচ্চারা অপুষ্টিনতায় ভুগলে এটি কিন্তু শুধু বাচ্চার সমস্যা না এটা নিয়ে বাবা মাও অনেক টেনশানে থাকে কিভাবে আমার বাচ্চা বাড়বে অপুষ্ঠতা থেকে মুক্তি পাবে কীভাবে আমার বাচ্চারা ঠিক মতো খেতে পারবে সব কিছু নিয়ে বাবা মারা একটা টেনশানে থাকে তো এই টেনশান থেকে মুক্তির জন্য এই দুইটা মেডিসিন খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো চলুন দর্শক শুরু করা যাক তো আমরা জিঙ্ক দিয়ে প্রথমে শুরু করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি জিঙ্ক সিরাপ আর এটির প্রস্তুতকারক কোম্পানি হল এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এটির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটি আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে পেয়ে যাবেন তো এই জিঙ্ক সিরাপটি বাচ্চাদের অরুচি দূর করে খাবার রুচি বাড়ায় এবং পুষ্টিতা থেকে মুক্তি দেয় তো এই জিঙ্ক সিরাপটি কমলার স্বাদযুক্ত এটি খেতেও বাচ্চারা খুবই পছন্দ করবে তো চলুন এটির খাওয়ানোর পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন যে কতটুকুন করে আমি আপনার বাচ্চাকে খাওয়াবেন তো চলুন শুরু করা যাক যে সকল বাচ্চার ওজন দশ কেজির নিচে সে সকল বাচ্চাকে দৈনিক এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন এবং যে সকল বাচ্চার ওজন দশ থেকে তিরিশ কেজির মধ্যে সে সকল বাচ্চাকে দুই চামচ করে দিনে দুইবার খাওয়াবেন এবং যে সকল বাচ্চার ওজন তিরিশ কেজির ওপরে সে সকল বাচ্চাকে চার চামচ করে দিনে দুইবার খাওয়াবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা পুষ্টিতা থেকে মুক্তি পাচ্ছে এবং খাবার রুচিও আগের চেতে অনেক বেড়ে গেছে তো দর্শক চলুন দ্বিতীয় যে মেডিসিনটি সেটা নিয়ে শুরু করা যাক তো এই মেডিসিনটির ব্র্যান্ড নেম পোগো আর এটার প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটির দাম মাত্র নব্বই টাকা তো এটিও আপনারা লোকাল ফার্মেসিতে পেয়ে যাবেন তো দর্শক এই মাল্টিভিটামিন সিরাপ এবং কোয়ার লিভার অয়েল কী কাজ করে তা আমি আপনাদেরকে বলে দিই এটি বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং সঠিক কাজ নিয়ন্ত্রণ করে এই মাল্টিভিটামিন করলিভার অয়েল ভিটামিনের অভাব পূরণ করে এবং বাচ্চাদের দুর্বলতার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের হাড় ত্বক চুল নখ স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে এটি বিভিন্ন ধরনের রোগ যেমন কাশি সর্দি ফুসফুসের রোগ ইত্যাদি থেকে বাচ্চাদেরকে রক্ষা করে এবং এই সকল রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এই মাল্টিভিটামিন এবং করলিভার অয়েল সিরাপটি বাচ্চাদের মস্তিষ্ক গঠনেও সহায়তা করে এবং এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এটা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ থেকে দূর করে সিওপিডি দূর করে ক্যান্সার ইত্যাদি সহ রোগ প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার হয় এটি তো প্রিয় দর্শক এই পোগো সিরাপ বা মাল্টিভিটামিন সিরাপ বা কডলিভার অয়েল এটি আপনার বাচ্চাদেরকে কতটুকুন পরিমাণ খাওয়াবেন তা আমি এখন বলে দেব তো যে সকল শিশুর বয়স এক থেকে বারো মাস সে সকল বাচ্চাদেরকে হাফচা চামচ অর্থাৎ অর্ধেক চামচ সের আপনারা খাওয়াবেন আর যে সকল বাচ্চার বয়স এক থেকে চার বছর সে সকল বাচ্চাকে আপনারা পাঁচ মিলি বা এক চামচ করে দিনে একবার খাওয়াবেন আর যে সকল বাচ্চার বয়স চার বছরের ঊর্ধ্বে সে সকল বাচ্চাকে আপনারা দেড় চামচ করে দিনে একবার করে খাওয়াবেন আর এটি প্রাপ্তবয়স্করা প্রতিদিন দুই চামচ করে খেতে পারবেন তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও তো আমার পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসব তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম